¡No! নমস্কার বন্ধুরা কুকমা অ্যান্ড ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আরেকটি নতুন রেসিপির সঙ্গে আমি এবং আমার মা চলে এসেছি আজকে মা বানাবে শিউলি পাতার বড়া একটু অন্য স্টাইলে আগের দিন একরকম দেখিয়েছিল আজকে আর রকম দেখাচ্ছে তো এখানে মা নিয়ে নিয়েছে শিউলি পাতা তারপরে ডালটা বেটে নিয়েছে মুসুর ডাল নিয়েছে তারপরে নিয়েছে গোলমরিচ গুঁড়ো আর নিয়েছে তো করা আদা তো এবার মা শিউলি পাতাগুলোকে কেটে নিচ্ছে ছোটো 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 কুচ কুচি কুচি করে কাটবে আর ডালটাকে কিন্তু মা আগের দিন বিকেলে ভিজিয়ে রেখেছিল আগের দিন রাতে ভিজিয়ে রাখলেও অসুবিধা নেই আবার যদি আপনারা বিকেলে বানাতে চান সকালে সকালে বানাতে চাইলে আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে আর বিকেলে বানাতে চাইলে সকালের দিকে ভিজিয়ে রাখতে হবে তো এখানে মা এর মধ্যে দিয়ে দিচ্ছে লবণ তো পাতাগুলোকে কাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ তারপরে দিয়ে দিচ্ছে কালো জিরে তো এই উপকরণগুলো দিয়ে মা এই শিউলি পাতাগুলোকে খানিকটা মেখে নিচ্ছে তো এই শিউলি পাতা শিউলি পাতাটাকে কিছুটা মাখার পরে কিছুক্ষণ মাখার পরে কিন্তু ওই যে থা থেতো করা আদা রয়েছে তারপরে গোলমরিচ গুঁড়ো রয়েছে তারপর এই মুসুর ডালটা রয়েছে তো এই সব উপকরণগুলো দিয়ে কিন্তু আর একবার ভালোভাবে সুন্দর করে মেখে নিতে হবে এই যে এইভাবে মেখে নিল মা এরপরে সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছে এক্ষেত্রে বলে রাখি মায়ের চ্যানেলে কিন্তু আরও নতুন নতুন ধরনের ইউনিক ইউনিক রেসিপি আসতে চলেছে তো আপনারা চাইলে অবশ্যই মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনারা কি কি রেসিপি চান কোন কোন ধরনের কোন ধরনের কোনো সবজির ওপরে কিংবা মাংসের ওপর মাছের ওপর কেমন রেসিপি চান সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এরপরে মা কড়াইয়ে এখন সাদা তেল দিয়ে দিয়েছে সাদা তেলটা ভালোভাবে গরম করতে দিচ্ছে মা খুন্তি দিয়ে এদিকে ওদিকে নাড়িয়ে দিচ্ছে সাদা তেলটাকে ভালোভাবে যাতে ওই বড়াগুলো লেগে না যায় শিউলি পাতার বড়াগুলো যাতে লেগে না যায় তো তেলটা গরম হয়ে গেছে এরপরে এই শিউলি পাতার বড়াগুলো একদম ছোট ছোট আকারে এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছে তেলের মধ্যে মা এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন লাইক করতে একদম ভুলবেন না আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে আমরা আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি আপনাদের সামনে আনতে পারি শিউলি পাতা অনেকেই কী হয় কাঁচা খেতে পারে না মানে কাঁচা রস কিংবা কাঁচা চিবিয়ে তো অনেকেই খেতে পারেন আমি পারি না খেতে তো আপনারা যদি এইভাবেও খান তাহলে কিন্তু অনেকটা কাজে লাগে এটা কিন্তু জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা যত রকম আছে সব কিছুর ক্ষেত্রে কিন্তু এই শিউলি পাতা খুবই কার্যকরী একটি জিনিস তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে অবশ্যই টেস্ট করে নিতে পারেন আর এইভাবে বানালে কিন্তু আপনাদের খেতেও খুব ভালো লাগবে একটা খেলে মনে হবে আর একটা খায় আর খেলে মনে হবে আর একটা খায় এরকম মনে হবে আর যে খুব তেতো ভাব তখন কিন্তু আর বেশি তেতো ভাব থাকে না ভাব থাকলেও তেঁতো তো হবেই শিউলি পাতা যেহেতু তেতো হবেই তো তেতো হলেও কিন্তু মনে হয় যেন খায় একটা খেলেও মনে হয় আর একটা খায় আর একটা খেলেও মনে হয় আর একটা খায় এরকম মনে হয় তো আপনারা ভাজার সাথে সাথেই কিন্তু দেখবেন শেষ হয়ে যাচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে সবাই মিলে বাড়ি সবাই মিলে খেয়ে নিচ্ছে আর বাকি আর কিছুই থাকছে না এরকম হবে আমাদের বাড়িতেও ঠিক সেম হয়েছে আমার মায়ের ভাইয়ের সবারই কিন্তু শরীরটা খারাপ ছিল জ্বর হয়েছিল সর্দি কাশি সব সমস্ত কিছু এই ওয়েদারের ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই কারণেই এরকম হয়েছিল তো আমরা মা কিন্তু বাড়িতে বানিয়েছে তো এটা কিন্তু বানানোর সাথে সাথেই সব শেষ হয়ে গেছে তো এই যে এখন তৈরি হয়ে গেছে আমাদের শিউলি পাতার বড়া তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন আরও বিভিন্ন রকমভাবে পাতার বড়া মা দিয়েছে আমার চ্যানেলেই রয়েছে তো আপনারা চাইলে ডিসক্রিপশান চেক করে নিতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আর এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বাটন ক্লিক করে অল অপশান সিলেক্ট করে দেবেন নেক্সট ভিডিও কিসের ওপরে দেব আমাকে কমেন্ট করতে ভুলবেন না Bye.